নম্বরে দু নম্বরে বান্দররা বসে রয়েছে, আর এটা হচ্ছে দু নম্বর বান্দর, আর এটা হচ্ছে এক নম্বর বান্দর। আর এখানে দেখো আরো দুজন বন্ধু যা দেখলে সেটা হচ্ছে সাফারি ব্লগ গেল। নন্দনকাননে আসা যাওয়া খরচা পাতি সমস্ত কিছু বলে দিচ্ছি, এটা সাফারি স্পেশাল নন্দনকাননে সেটা গেল। এখন আবার আমাদের গাইড আরেকটা জায়গায় নিয়ে আসে, সেখান থেকে আমাদের নতুন আরেকটা ব্লগ স্টার্ট হচ্ছে। তো আমার ব্লগটা আমি এখানেই খুব তাড়াতাড়ি শেষ করছি, কোনো বাড়তি কোনো কথা বলছি না। আমার গল্পটি পড়ল, নোটে কাজটি পড়ল। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করবে, সবই করবে। চলো টাটা বাই, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, কি আসছে দেখো। এপাশে প্রচুর লোকজন, কোথায় যাচ্ছি, টু বি কন্টিনিউড, বাই। ওয়েলকাম টু ইন্ডিয়ান ব্লগার মার্গারেট চ্যানেল। আমরা চলেছি সাফারির পর আরেকটা ধামাকাদার এন্ট্রিতে। এন্ট্রিটা কিসের অ্যাকচুয়ালি আমি সেটা এখনই এই মুহূর্তে বলতে চাইছি না। তোমরা আমরা যখন ঢুকবো তখন তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় ঢুকছি, কী ব্যাপার, কী বৃত্তান্ত। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি। দেখো কত লোক, লোকের মাথা লোক খাচ্ছে, এত লোক, প্রচুর ক্রাউড। এতক্ষণে মেবি হয়তো 40-45 আজকে আপ হয়ে গেছে, এখন দেড়টা দেড়টা না দুটো বাজে। তো এখন বাজে 1:45। হীরক দেখা যাচ্ছে দূর থেকে, সামনে চলো দেখো। এখানে দেখা যাচ্ছে দেখো বেঙ্গল টাইগার উঠেছে, উঠেছে, ওরা বসে রয়েছে দুজনেই। ওই এটার ভিতরে রয়েছে দেখো, এটার ভিতরে রয়েছে। বেঙ্গল টাইগার দেখছে বাপ ছেলে, চলো একটু কষ্ট করে তোমরা দেখার চেষ্টা করো। ভিতরে এই ঘরটার ভিতরে রয়েছে হোয়াইট টাইগার, লেজটা তো দেখা যাচ্ছে, হোয়াইট টাইগারের লেজটা দেখা যাচ্ছে। যদি একটু বেরোয় দয়া করে, শুয়ে আছেন ওখানে সাদা বাঘ যাকে বলে। চলো দেখা যাচ্ছে না ফালতু সময় নষ্ট, আছেন কতটা দূরে শুয়ে রয়েছে বুঝতে পারছো। নন্দনকাননে ওপেন ঘুরছে, অবশ্যই আমাদের কলকাতাতে দেখা যায় দেখি ওপেন ঘুরতে। দেখো ধাক্কা মাত মারো, ধাক্কা মাত মারো, অনেকেই বসে আছেন। এই দেখো বাপ ছেলে কি করছে দেখো, বাবা ছেলে বান্দর বলে কি রে, এক নম্বরের বান্দর বলে, বলে কি ও এক নম্বরের বান্দর, ও এক নম্বরের বান্দর। আর তুই কত নম্বর?
বসে রয়েছে ওখানে জলের ওখানটায় দেখতে পাচ্ছ, মুখটা দেখা যাচ্ছে হালকা। দেখো শুয়ে রয়েছে শিঙি, হেজি হয়ে যাচ্ছে শিঙি, শুয়ে রয়েছে। চলো নেক্সট দেখি, বাইরে খাবো না, কেন খাবো না, রাজা পরিবার বংশ দাদা বাবা লোক দেখবে না। ব্যাগটা কি করে না ঘরের ভিতরে মাংস দেবে, বাঘর সময় ডাইরেক্ট এই দেখো আছে, সেই মাংস নিয়ে আসবে বাইরে বসে খাবে, চারটারে মাংস দেবে, খাচ্ছি দেবো খাচ্ছি দেবো, লোক দিচ্ছি লোক তোমার দিয়ে দেবো, একটু লোক দিয়ে আমাদের লোক দেখতে এরকম আওয়াজ করবে কি করবে এটা। সিংহকে ঘরে খাবার দেয়, ও ঘরে ছাড়া খায় না, আর সিংহীকে ঘরে খাবার দিলে বাইরে নাকি নিয়ে আসে, অদ্ভুত। গরম লাগছে, গাছের তলায় ঘুমোচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ এটাও বেঙ্গল টাইগার, এই এই জায়গাটায় শুয়ে রয়েছে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। চলো ওদেরকে দূর দূর থেকে বাঘ দেখাচ্ছি, অরিজিনাল বাঘটা দেখো এখানে বসে আছে, ঠিক আছে, অনেক দূর দূর থেকে দেখিয়েছি, এটা তার ছবি। তো এবার চলো, আমাদের গাইড চলছে, মা অবস্থা আলু ভাজা, তা নয় মা একটু তাকাও তোমাদেরকে কি ভাজা লাগছে একটু দেখি, দেখতে পাচ্ছ হেঁটে 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 আসছে সামনে, এই দেখো শুয়ে রয়েছেন, সাদা বাঘ যাকে আমরা বলি হোয়াইট টাইগার, সাদা বাঘ। চলো ওই হোয়াইট টাইগারটাকে আমরা এই সাইড দিয়ে তুলছি, শুয়ে আছে, গরমে হয়রান হয়ে গেছে। চলো এখানে আর কেউ নেই, তিনটা বাচ্চা জন্ম করলো, তিনটা বাচ্চারও মাটা কি করছে না, বাচ্চারা আদান প্রদান করছে, বাচ্চা ঠিক রয়েছে, মা যদি আদান প্রদান করবে না বাচ্চারা আর মা দুধ খাবে না, বাচ্চা আমরা মরে যাবো। হ্যাঁ যদি আমার অচ্ছে স্টাফ আছে, একটু ছেলে আছে, তখন যে বাচ্চা খায় না ছেলে লাগবো আমাদের ছেলেটুকু, এরকম করতে একটা বাচ্চা মরে গেছে আর দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা কত মাসে দুটো হচ্ছে এখানে, তোমার টোটাল কত বাঘ আছে আমাদের পুরো সব পুরো এখন টোটাল কটা, না না আমি অল ওভার ইস্যুতে বলছি টোটাল কটা বাঘ আছে বলো, চৌদ্দটা। আচ্ছা পুরো ইন্ডিয়ার কথা বলছো, চোদ্দ চোদ্দ তো, তার মধ্যে 29 এখানেই আছে, 30টা বাঘ এখানে। আর কীভাবে বাঁচানো হয়েছে বাঘগুলোকে নন্দন কাননে সেটা তোমাদেরকে শরীরটা বললো দাদা ভাই, চলো আরও দেখাচ্ছি। দেখো ভালু, আলু ভালু হাঁটছে কিছু একটা, ভালো আজকে আমাদের দিল খুশ করে দিয়েছে, সাফারিতেও করেছে প্লাস এখানেও, তো চলো অন্য জায়গায় যাওয়া যাক, বলে দিচ্ছে স্নান করতে। হিউম্যান চালো ভালো ব্লাক ডিয়ার আপনার সাফারি কি এই ভালো দেখতে বেশি ভালো, ওই দেখো দেখা যাচ্ছে স্নান করছে, ও কি ঘর বাবা উঠে দেখেছ, উঠছে দেখো আজকে সত্যি ভালো, কিন্তু আমাদের বিয়ার আমাদেরকে কিন্তু আজকে, হ্যাঁ নম্বরে দু নম্বরে বান্দররা বসে রয়েছে, আর এটা হচ্ছে দু নম্বর বান্দর, আর হচ্ছে এক নম্বর বান্দর, আর এখানে দেখো আরো দুজন বসে আছেন। এই দেখো এখানে পাখি রয়েছে, চন্দনাটিয়া, আমরা ভিতরে ঢুকবো না পাখির ওখানটায়, তোমাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। আমরা আজকের মতো নন্দনকানন থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার ছেলের একটুখানি প্রবলেম হচ্ছে, আই এম সরি, শুধুমাত্র বার্ড সেকশনটাই বাকি রয়েছে, বার্ড সেকশনে বার্ড এমন কিছু নয়,
আগে ব্লগার হিসেবে এটা আমার ডিউটি ছিল, বাট সবার আগে মায়ের ডিউটিটা সবচেয়ে বেশি বড়, কারণ ছেলের পায়ে অতিরিক্ত প্রবলেম করছে। তোমরা দেখলে আমরা ব্যাটারি গাড়িতে করে যাতায়াত করেছি, বাসে যাতায়াত করেছি, তবু ছোটো মানুষ এই এত গরমে যে কোনো মানুষেরই কষ্ট হয়, আর ও তো ছোটো বাচ্চা। তো আশা করি নন্দনকাননটা তোমাদেরকে মোটামুটি পুরো ঘোরাতে পেরেছি, এক্সেপ্ট বার্ড সেকশনটা বাদ দিয়ে। এখন আমি চিল্লাতে পারছি না, আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার ছেলে সাপ ধরতে যাচ্ছে, চলো বাইরে যাই। নন্দনকাননের আজকের ব্লগটা মানে পার্ট টু ব্লগটা আমি এখানেই শেষ করবো আজকে। নন্দনকাননের গেটের বাইরেই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওই দেখো ভিতরে ওই যে গেট, আর তনয় এদিকে জল আনতে গেছে। আমি কিনেই খাবো, কিনেই খাবো, কে লাইন দিয়ে জল খাবে বলো। যাই হোক, এন্টায়ার ব্লগে তোমাদের কোনটা কীরকম কী লাগলো, অ্যান্ড সরি টু সে আমি বার্ড সেকশন কভার করতে পারিনি, এক্সট্রিমলি সরি। তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি আজকে নেক্সট টাইম যদি আমি যদি না নেক্সট টাইম যখন আমি আসবো আবার পুরীতে, তখন নন্দনকানন যদি আমি কভার করি বার্ড সেকশনটা সবার আগে আমি কভার করব, আমি প্রমিস করে করলাম। এবার আমি যাই, এরপরে ব্লগটা আবার এখান থেকেই আবার স্টার্ট হবে। টাটা, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি ফুরলো, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। এরপরে হচ্ছে জগন্নাথ টেম্পল ব্লগ আসবে, জগন্নাথ টেম্পল ব্লগে আরও ইন্টারেস্টিং জিনিস হবে, সো ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ। টাটা। Thank you.